ক্লাসিক ম্যাচ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধু রেলওয়ে এনটিপিসির একটি সাম্প্রতিক সংশোধনী নিয়ে পরীক্ষার্থী মহলে ব্যাপক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে অনেকে ভাবতে শুরু করেছে যে রেলে কি সংরক্ষণের সুবিধা বন্ধ করে দেওয়া হলো এস সি এস ইডব্লিউএস ক্যান্ডিডেটরা কেবলমাত্র কি তাদের ক্যাটেগরির মধ্যেই প্রতিযোগিতা করবে না জয়ালদের সঙ্গে প্রতিযোগিতা করবে এরকম ভাবনার মধ্যেই কয়েকটি সর্বভারতীয় পত্রিকা তারা তাদের মতো করে ব্যাখ্যা দিতে শুরু করেছে তো বন্ধু আসুন দেখে নিই কী সেই সংশোধনী এবং সেখানে কি বলা হয়েছে তো বন্ধু এখানে এখানে যে বলা হয়েছে যে হোয়েন এ ক্যান্ডিডেট ইজ কোয়ালিফাইড ইন ফার্স্ট স্টেজ সিবিটি অ্যান্ড শর্টলিস্টেড ফর সাবসিকুয়েন্ট স্টেজেস অ্যাজ ও বি সি এস সি এস টি ই ডব্লিউএস পি ডব্লিউডি হিয়র শি উইল কন্টিনিউ টু বি কনসিডার্ড অ্যাজ ও বিসি এস সি এস টি ই ডব্লিউএস পি ডব্লিউডি রেসপেকটিভলি ইন অল দ্য সাবসিকুয়েন্ট স্টেজেস অর্থাৎ কি না কোনো ক্যান্ডিডেট যদি এস সি এস টি ও বি সি হিসাবে ফার্স্ট সিবিটিতে কোয়ালিফাইড হন অর্থাৎ কি না তাদের কোটার কাট অফ মার্কস নিয়ে যদি পাশ করেন তাহলে তাকে পরবর্তী যে সিবিটি টু বা অন্যান্য স্টেজেও তাকে তার ক্যাটেগরির মধ্যেই থাকতে হবে সে কখনো জেনারেলদের মধ্যে যেতে পারবে না অর্থাৎ কি না যে কেবলমাত্র সংরক্ষণের সুবিধা একবারই পাওয়া যাবে আর যদি কোনো ক্যান্ডিডেট ভালো মার্কস নিয়ে জেনদের কাট মধ্যে তো হচ্ছে ঢুকতে পারে এবং সে প্রকৃতপক্ষে এসসি বা ওবিসি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তাহলে সে প্রথমবার যেহেতু সংরক্ষণের সুবিধাটি নিচ্ছে না তাই সিবিটি টুতে সে সংরক্ষণের সুবিধাটা পাবে অর্থাৎ কিনা না সিবিটি টুতে সে যদি জেনদের যত কাট তার চেয়ে কম পায় এবং ওবিসি বিসি এস বা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কাট মধ্যে তার কাট যদি আসে তাহলে সে সেখানে কোয়ালিফাই হবে অর্থাৎ কি না সে দ্বিতীয়বার সংরক্ষণের সুবিধাটা নিল এই সংশোধনীটি পরীক্ষার্থীদের মহলে ব্যাপক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে পক্ষে সংরক্ষণের সুবিধা কেবলমাত্র একবারই পাওয়া যাবে যেটা আগে যে প্রতিটি স্টেজে সংরক্ষণের সুবিধাটি পাওয়া যেত এই ছিল সংশোধনীটির ব্যাখ্যা আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আপনি যদি নূতন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ